এখান থেকে কি ফাটল ধরেছে? টানা বৃষ্টিতে ধস নামলো বালি সেতুতে ওঠার রাস্তায়। তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। এই সেতুতে রেল এবং সড়কপথ রয়েছে। সূত্রের খবর, টানা দুদিনের বৃষ্টিতে দক্ষিণেশ্বরের দিক থেকে ওঠার রাস্তায় বাঁ দিকে প্রায় 100 মিটার অংশের নিচের মাটি সরে যায়। মঙ্গলবার বিষয়টি নজরে আসে ডানলপ ট্রাফিক গাছ এবং পূর্ত দপ্তরের। তারপরেই বুধবার থেকে কাজ শুরু হয়েছে। জানা গেছে অস্থায়ী ভিত্তিতে ওই ধস নামা অংশে শাল খুঁটি পুঁতে তার মাঝে সাদা বলির বস্তা ফেলা হচ্ছে। পূর্ত দপ্তরের কর্মীরা জানাচ্ছেন বৃষ্টির জল স্রোতের মতো কংক্রিটের রাস্তার উপর দিয়ে বয়ে নিচে পড়ছে, তাতেই মাটি আলগা হয়েছে, রাস্তাও ফেলে গিয়েছে। পুলিশের তরফে ওই অংশ ঘিরে দেওয়া হয়েছে। পূর্ত কর্মীরা জানাচ্ছেন বিষয়টি নজরে না এলে যাত্রী বোঝাই বাস যাওয়ার সময় ওই অংশ উল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। অস্থায়ী কাজটি শেষ করতে কয়েকদিন সময় লাগবে। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। একটা জায়গা দিয়ে এমন রেলের জল যেগুলো আসছে রেলের জায়গা দিয়ে পাস করতে পারছে না, আমাদের পিলবটির জায়গা দিয়ে এমন পাস করে দিয়েছে যে ওয়াশ আউট হয়ে গেছে। আচ্ছা, মানে একটা জায়গা দিয়ে জল পাস করতে পারলে যদি ভালো হতো, এমন পাস করে চলে গেছে না জলটা যে পুরো একদম ওয়াশ আউট হয়ে গেছে। মানে কি সমস্যা হয়েছে বালি ব্রিজে? বালি ব্রিজের সমস্যা হয়নি, কিন্তু বালি ব্রিজের আপগ্রেডিয়ান মানে বালি ব্রিজে উঠতে গিয়ে বাঁদিকে এমন একটা জায়গায় ধস নেমে গেছে যাতে এই রাস্তা ওয়াশ আউট হতে পারে, মানে বালি ব্রিজে ওঠার রাস্তাটা স্লাইড হতে পারে। হ্যাঁ, 50%। সেই জন্য পিডব্লিউডির আমাদের ইঞ্জিনিয়ার চন্দ্রমল সাহেব এবং সমস্ত সাহেবরা হাফ গার্ড করে দিয়েছে। মানে রাস্তাটা কি কিছুটা ধস নেমেছে? কিছুটা ধস নেমেছে। এটা এটা কি করতে হবে এখন? এবার সাহেবরা অ্যাকশন নিয়েছে। আচ্ছা, ইতিমধ্যে এই সারাই কাজ শুরু হয়েছে? হ্যাঁ, উইদিন 10 ডেজ ম্যান্ডেট হবে। আপনার নাম? জগন্নাথ মাইতি, পিডব্লিউডি কন্ট্রাক্টর।